নাম দিনবালা রায়, বয়স 75, বাড়ি মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের চরচোরা বাড়ি এলাকায়। সংসারে বর্তমানে তার কেউ নেই, স্বামী প্রয়াত হয়েছেন অনেক বছর আগে, এক মেয়ে ছিল তাকেও বিয়ে দিয়েছেন। বর্তমানে সে একা, বড় অসহায়, সম্বলহীন। এতদিন ভিক্ষা করে দুবেলা অন্ন জোটাতেন কোনো রকমে, কিন্তু বর্তমানে বার্ধক্যজনিত কারণে সে শক্তি হারিয়ে একেবারে ঘরে বসা, হাঁটাচলার শক্তিও হারিয়ে ফেলেছেন। বর্তমানে তার অন্ন জুটছে প্রতিবেশীর দয়ায়। কোনো অজ্ঞাত কারণে গত 3 বছর থেকে তার বার্ধক্য ভাতার টাকা বন্ধ হয়ে আছে। অনেক খোঁজ খবর নেওয়ার পরেও তা চালু হয়নি। তার এই অসহায় অবস্থায় তার পাশে দাঁড়িয়েছেন এলাকার মহৎ ব্যক্তি তথা মাথাভাঙ্গা কলেজের গণিত অধ্যাপক রেবতী মোহন রায়। তিনি এই বৃদ্ধার খাবার ওষুধের দায়িত্ব নিয়েছেন। এই বিষয়ে প্রতিবেশীরা কি বললেন? পাড়া প্রতিবেশী আছে, একটা সম্পর্ক আছে, এমনি পাড়া প্রতিবেশীর মধ্যে সম্পর্ক থাকে, তাই দাদা বুড়িটা। আর এই বুড়িটা আজকে প্রায় বছরখানেক বেশি বোধহয় হবে সম্ভবত, এই অসুখে পড়ি আছে, অসুখটায় পড়ি আছে। বুড়িটার অসুখ বেটাটা কেউ নাই, একমাত্র মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। মেয়ে ওই আসে 1-2 দিন বুড়ি থাকে, তাকে পুরো বুড়িটা পরিচর্যা করার কেউ নাই। এখানে স্থানীয় হিসেবে একজন আছে, মাথামা কলেজের শিক্ষক আর কি, এক্স প্রিন্সিপাল ছিল, ও এখন নেই। তো ও বাড়িতে করোনার জন্য বাড়িতে আসে 3 মাস থেকে, সেই আসিয়ে দেখে, দেখাশুনো করতেছে, পরিচর্যা করতেছে, ডেইলি মানে খাওয়ারটুকু দিচ্ছে, পরিচর্যা করছে, তেল মালি ওষুধ খাওয়া সব কিছু দেখাশুনো করতেছে। আর ও মেয়ে তো ওই রকম, একদিন আসে, একটা রাত থেকে চলে যায়, আর কিছু নেই। আর সরকারি এ পর্যন্ত বুড়িটা কোনো সরকারি সাহায্য পেয়েছে কিছু পায় না, পায় না 1 বছর থেকে। আর ওই হাঁটাচলা করতে পারে না, এখানে ওই জল থেকে আরম্ভ করে যা যাবতীয় খাবার জল